শীতকাল পড়তে না পড়তেই বর্মশায়ের হুকুম রাত্রে কিন্তু রুটি আর বেগুন পোড়া বর্মশায়ের হুকুম না মানলে চলে তাই চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে বাছাই করে নিলাম কোন বেগুনটায় বেগুন পোড়া করলে বেশ ভালো হবে ওপর থেকে বেগুনটা তো দেখলাম ভালোই কোনো পোকা ঠোকা নেই তবে যখন বেগুন পোড়া করব তখন কিন্তু আরেকবার দেখে নেব যে বেগুনটা আদেও ভালো না পোকা আছে তো সেটা কিন্তু তোমরা সবসময় তাই করবে তো যাই হোক বেগুনটা নিয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে একটুখানি চাকু দিয়ে চিড়ে চিড়ে দিলাম তারপরে এর মধ্যে যেই চেরা অংশগুলো ছিল তার মধ্যে একটা করে রসুন ঢুকিয়ে দিচ্ছি আর রসুনের একদম কিন্তু চোকলাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে বেগুনটাকে খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম এবার বেগুন তেল ফাঁকা হয়ে যাওয়ায় মনে মনে ভাবতে লাগলাম যে এর মধ্যে যদি দুখানা টমেটো পোড়া দিই তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে হাতের সামনে টমেটো ছিল তাই টমেটো দুখানা বার করে নিলাম আর ঠিক এইভাবে কাট করে নিয়ে একটুখানি সর্ষের তেল মাখিয়ে দিলাম টমেটো কিন্তু তোমরা চাইলে কাঁচাও দিতে পারো তবে পোড়াটা দিলে কিন্তু বেশ ভালো গন্ধ হয় আর বাড়িতে দেখো উনুন তো নেই আগেকার দিনে সবাই উনুনে পোড়াতো কিন্তু এখন তো গ্যাসেই পোড়াতে হবে তাই একটা ওই রুটির যে ছাঁকি সেই ছাঁকনিটা নিয়ে নিয়েছি সেই ছাঁকনিটার মধ্যেই এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে নিয়ে টমেটো বেগুন দুটোই পুড়িয়ে নিলাম এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি ঠান্ডা হয়ে গেলেই এই যে বেগুনের যে পোড়া পোড়া অংশ আর টমেটোর যে পোড়া পোড়া অংশ সেগুলোকে একদম ছাড়িয়ে নেব তাই বেগুনটা ঠান্ডা হতে একটু সময় লাগবে কিন্তু টমেটোটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে তাই এখান থেকে একটুখানি এই যে পোড়া পোড়া অংশগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম খুব ভালো করে ছাড়াতে হবে এমনও কোনো কথা নেই মোটামুটি ছাড়ালেই চলবে তারপর ছোট ছোট পিস পিস করে একটুখানি বেগুনটাকে কাটাকাটি করে নিলাম এই কাটাকাটি না করলেও পারো কাটাকাটি করলে কি একটু তাড়াতাড়ি করে ভেতরটা ঠান্ডা হয়ে যাবে টমেটোর না হলে ওই গরম গরম হাতে চটকাতে গিয়ে কিন্তু ভীষণ লাগতে পারে তাই জন্য একটু কেটে ছোট ছোট করে নিলাম তারপরে বেগুন পোড়া কিন্তু যাই বলো গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে দেখবে কেমন একটা জমাট জমাট ভাব চলে আসে তাই মোটামুটি গরম যখন ছিল তখনই বেগুনের যে চোকলাগুলো ছিল পোড়া পোড়া অংশগুলো সেগুলোকে ছাড়িয়ে নিলাম এরপরে একটা চাকু দিয়ে কেটে এরমভাবে দেখে নিলাম যে বেগুনের কোথাও পোকা ঠোকা নেই তো তারপরে দেখলাম যে না পোকা নেই রসুন গুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো বেগুনটা দেখো খুব সুন্দর করে সে পোড়া হয়েছে আর এটাকে ওই বাটিতেই নিয়ে নিলাম যেই বাটিতে টমেটো রেখেছিলাম সেই বাটিতেই বেগুনটা নিয়ে নিলাম সাথে কিন্তু রসুনগুলোও আছে তো এর মধ্যে এবার এক এক করে যেই স্পেশাল জিনিসগুলো দিচ্ছি সেগুলো দিলে কিন্তু বেগুন পোড়ার স্বাদ হবে দুর্দান্ত প্রথমে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন তারপরে এই এক থেকে দেড় চামচ সর্ষের তেল কাঁচা লঙ্কা কুচি তারপরে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে তাপে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি মূলো কুচি সবাই কিন্তু এই মূলো কুচিটা দেয় না এই মূলো কুচি আর একটু লেবুর রস দিয়ে বেগুন পোড়াটা একবার মেখে দেখো দুর্দান্ত টেস্টি হয় মনেই হবে না যে অনেকে ভাবে না বেগুনে আবার মূলো মূলোটা দিলে বাজে গন্ধ হবে একদম না গো মূলো দিলে না বেগুন পোড়ার স্বাদটাই যেন অন্য রকম হয়ে যায় মূলো দিয়ে একবার মেখে খেয়ে দেখো রুটি দিয়ে ভীষণ সুস্বাদু লাগে খেতে যাই হোক বেগুন পোড়া তো রেডি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বড়মশাইও চলে এসেছে আর বড়মশাইকে এবার বেগুন পোড়া দিয়ে রুটি দিয়ে সাথে কিন্তু ফুলকপি আলুর তরকারি করেছিলাম সেটা দিয়ে যখন রাত্রেবেলার ডিনারটা দিলাম বড়মশাই তো ভীষণ খুশি হয়েছে আর খুব আনন্দ পেয়েছে বেগুন পোড়া দেখে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলো না